প্রিয় দর্শক, বেঙ্গল স্টুডিওর আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তার নানা কুকৃতির কথা একে একে বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে মানুষকে গুম করা হতো, সেই কারাগারের ছদ্মনাম হলো আয়নাঘর। শেখ হাসিনার বিশ্বস্ত বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। ধারণা করা হয় শেখ হাসিনার এই গোপন নির্যাতন কেন্দ্রে 16টি কক্ষ রয়েছে, যার প্রত্যেকটি কক্ষে অন্তত 30 জনকে বন্দি করে রাখা হতো। আয়নাঘরে কাদেরকে বন্দি করে রাখা হতো, তাদেরকে কেন পচা দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ানো হতো এবং কেন এটি এত ভয়ঙ্কর কারাগার, এসব প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থার নাম ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা DGFI। অভিযোগ রয়েছে যে DGFI এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই কুখ্যাত কারাগারটি পরিচালনা করে থাকে। 2022 সালের 14 আগস্ট সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজ এর একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আয়নাঘর নামের এই কুখ্যাত কারাগারের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই বাংলাদেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় বলপূর্বক তুলে নিয়ে যাওয়া বা গুমের শিকার মানুষদেরকে আয়নাঘরে আটক করে অমানসিক নির্যাতন করা হতো। সুইডেন ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি তখন আয়নাঘরের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছিল, এমনকি কারাগারের কক্ষগুলিরও ছবি প্রকাশিত হয়েছিল, যেগুলি সেখানকার কর্তব্যরত সামরিক অফিসারদের দ্বারা সরবরাহ করা হয়েছিল বলে তারা দাবি করেছিল। ঢাকা সেনানিবাস এলাকায় আয়নাঘর অবস্থিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়, কিন্তু আওয়ামী লীগ সরকার সে সময় এই খবরটিকে একটি মিথ্যা সংবাদ বলে উল্লেখ করে এবং আয়নাঘরের বিষয়টিকে অস্বীকার করে। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এটিকে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানায়। গুমের শিকার হওয়া সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছে। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি DGFI এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যার এক একটা কক্ষে একসাথে 30 জনকে বন্দি করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় ছোট ছোট এসব কক্ষে কাউকে বন্দি করে রাখা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের মধ্যে একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো হিসাব নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমন নয়, অনেককে ছেড়ে দেয়া হয়েছে, আবার অনেককে এখানেই হত্যা করে লাশ গুম করা হয়েছে। আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনলে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে কাউকে বন্দি করে রাখার চেয়ে মেরে ফেলাও অনেক ভালো। অভিযোগ রয়েছে যে DGFI এর কিছু অসাধু কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক এবং ব্যবসায়িক সুবিধা নেওয়ার জন্য এসব নিষ্ঠুর কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিচার বহির্ভূত এসব হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের এই বিষয়গুলো বরাবরই অস্বীকার করে এসেছে, কিন্তু হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাসে নয়, সারা দেশের বেশ কয়েকটি স্থানে এরকম আরও গোপন আয়নাঘর থাকার সম্ভাবনা রয়েছে। 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ বা গুম হন 402 জন মানুষ। এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 সাল থেকে জুলাই 2019 সাল পর্যন্ত গুম হন 344 জন মানুষ। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 63 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনও নিখোঁজ রয়েছেন। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারাও ভয়ে গুমের বিষয়টি প্রকাশ করতে চান না।
আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাশার হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন একজন বাংলাদেশি ব্যারিস্টার এবং বাংলাদেশ জামাতে ইসলামের নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম, সাবেক সামরিক জেনারেল এবং বাংলাদেশ জামাতে ইসলামের নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের প্রধান মাইকেল চাকমা। দর্শক, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এতটুকু বলতে চাই যে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান মতামত সত্যিই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।